السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله كفى، وسلام على عباده الذين اصطفى، وعلى آله وأصحابه المصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما، رب يسر ولا تعسر، وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم. يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بسم الله الرحمن الرحيم. فإن طلقها فلا تحل له من بعد حتى تنكح زوجا غيره. আমরা 230 নম্বর আয়াতে কারিমা থেকে শুরু করতে যাচ্ছি। যাদের কাছাকাছি কোরআন মাজিদ আছে, নুসখা আছে, তারা নুসখা থেকে ধরলে একটু ভালো বুঝবেন ইনশাআল্লাহ। সেজন্য যাদের কাছাকাছি নুসখা আছে বা নুসখা ধরার মতো সুযোগ আছে, তারা কোরআন মাজিদ থেকে সরাসরি ধরতে পারেন, ভালো হবে ইনশাআল্লাহ। فإن طلقها فلا تحل له من بعد حتى تنكح زوجا غيره فإن যদি তল্লাক, কোন পুরুষ তালাক দেয় তার স্ত্রীকে, যদি কোন পুরুষ তার স্ত্রীকে তালাক দেয়, ফালা তাহিল্লু লাহু, তাহলে ওই পুরুষের জন্য বৈধ হবে না, মিম বাদ ফরে, হাত্তা যতক্ষণ না, তানকিহা গ্রহণ করবে, যতক্ষণ না বিবাহ করবে এই নারী, জাওজান কোন স্বামীকে, গাইরহু পূর্বের স্বামী ব্যতিরেকে, পূর্বের স্বামী ছাড়া অপর কোন পুরুষকে, যতক্ষণ না এই মহিলা বিবাহ করবে, যেই মহিলাকে কেবল তালাক দেয়া হলো, এই মহিলা প্রথম স্বামীর জন্য হালাল হবে না। এই মহিলাকে তালাক দেওয়ার পর এই মহিলা আরেক জায়গায় বিয়ে বসার পরে যদি স্বেচ্ছায় দ্বিতীয় স্বামী তাকে তালাক দেয়, তাহলে এই মহিলাকে প্রথম স্বামী আবার বিবাহ করতে পারবে, এই কথাটা এখানে বলা হচ্ছে। তবে আমাদের সমাজে যেভাবে হিলা করা হয়, এই হিলা এটা সম্পূর্ণরূপে নাজায়েজ, অবৈধ, এবং এটা হবে এই জেনা গুনা। জেনা করলে যেই গুনা, এই আমাদের সমাজে যে পদ্ধতিতে আমরা হিলা করি এটা হলো সেই গুনা। এটা কোনো ক্রমেই জায়েজ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব কঠোর ভাবে নিষেধ করেছেন যারা হিলা করে এবং যার জন্য হিলা করা হয়। যেমন একজন মহিলাকে প্রথম স্বামীর জন্য হালাল করার জন্য কৌশলে মুরব্বীরা বসে একজন পুরুষের সাথে অপর একজন পুরুষের সাথে এই মহিলাকে বিয়ে দিল 15 দিনের জন্য, বলা ছিল 15 দিন পরে তুমি তালাক দিয়ে দিবে, তাহলে প্রথম স্বামী তাকে বিয়ে করতে পারবে। এই যে কুটু কৌশলের আশ্রয় নিয়ে এটা করা হয়, যারা করলো এবং যার জন্য করলো সবাই জেনাকারীর কাতারে শামিল হবে, নাউযুবিল্লাহি মিন যালিক। ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদু, ফাইন যদি তাল্লাকা, কোন পুরুষ তালাক দেহা তার স্ত্রীকে, ফালা তাহিল্লু লাহু, তবে তার জন্য বৈধ নয়, মিম বাদ ফরে, হাত্তা যতক্ষণ না, তানকিহা, এই নারী বিবাহ করবে, জাওজান অপর কোন স্বামীকে, গাইরহু প্রথম স্বামী ছাড়া। فإن طلقها فلا جناح عليهما أن يتراجعا إن ظنا أن يقيما حدود الله. فإن جدي طلقها طلق طلق دها تار شميتاك অর্থাৎ দ্বিতীয় স্বামী যদি, ফাইন যদি, তল্লাকা তালাক দে হা তাকে, কোন পুরুষ যদি তার স্বামীকে, স্ত্রীকে তালাক দেয়, তার মানে দ্বিতীয় স্বামী যদি তাকে তালাক দেয়, ফালা জুনাহা আলাইহিমা,
তাহলে এই মহিলা এবং তার পূর্বের স্বামী অর্থাৎ প্রথম স্বামী তাদের দুইজনের জন্য গুনাহ নেই। যদি তারা আবার নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, যদি তারা দুইজনে ধারণা করে না যে তারা রক্ষা করতে পারবে হুদুদ আল্লাহ, আল্লাহ তাআলার সীমারেখা, ওয়াতিলকা হুদুদুল্লাহ ওয়াতিলকা, এগুলো আল্লাহ তাআলা এই বিধানটা বর্ণনা করে, এই ধারাটা বর্ণনা করে, তালাকের গুরুত্বপূর্ণ এই ধারা বর্ণনা করার পরে আল্লাহ তাআলা তাম্বিহান খুব সাবধানতার বাণী উচ্চারণ করেছেন এভাবে, ওয়াতিলকা হুদুদুল্লাহ, আমি বিবাহের যে তালাকের যে একটি পদ্ধতি দিলাম এটা হলো আমি আল্লাহর সীমারেখা, আল্লাহর দেওয়া সীমা, ইউবাইয়িনুহা, তিনি এটাকে বর্ণনা করেন, আল্লাহ এটাকে বর্ণনা করেন, লিকাউমিন, ওই কাউমের জন্য, ইয়ালামুন, যারা জানে তাদের জন্য, ওই কাউম যে কাউম জানে তাদের জন্য আল্লাহ তাআলা এই সীমারেখা বর্ণনা করেন। তাহলে এখান থেকে আমাদের কাছে সুস্পষ্ট হওয়ার কথা, আমরা অনেকে ভুল মনে করে থাকি, ভুল বুঝে থাকি, আমাদের সমাজে মানুষ এটা অধিকাংশ মানুষই জানে না এবং অধিকাংশ আলেমও এই তালাক নিয়ে সম্যক কোনো আইডিয়া রাখে না, এই তালাক নিয়ে ভালো কোনো জ্ঞান রাখে না বলেই এই ব্যাপারটা আমাদের সমাজে সংগঠিত হয় যে কোনো মহিলাকে যদি কোনো পুরুষ তালাক দেয়, দেখে যান, কোনো মহিলাকে যদি কোনো পুরুষ তালাক দেয় তাহলে এই মহিলা প্রথম স্বামীর জন্য বৈধ হবে না, যদি হ্যাঁ এই মহিলাকে দ্বিতীয় একজন ব্যক্তি স্বেচ্ছায় বিয়ে করে আবার স্বেচ্ছায় তালাক দেয় তবেই এই নারী দ্বিতীয় প্রথম স্বামীর জন্য বৈধ হবে। এই ধারাটা কোরআনের সুরা আল বাকারার 230 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, وَإِذَا طَلَّقْتُمُ النِّسَاءَ فَبَلَغْنَ أَجَلَهُنَّ فَأَمْسِكُوهُنَّ بِمَعْرُوفٍ أَوْ سَرِّحُوهُنَّ بِمَعْرُوفٍ وَلَا تُمْسِكُوهُنَّ وَإِذَا যখন طَلَّقْتُمْ তোমরা তালাক দিবে النِّسَاءَ নারীদেরকে, যখন তোমরা নারীদেরকে তালাক দিবে, فَبَلَغْنَ অতঃপর যখন ওই নারীরা পৌঁছাবে أَجَلَهُنَّ তাদের ইদ্দতকাল, তাদের ইদ্দত কাল যখন তারা অতিবাহিত করবে, ক্রস করবে, ফামসিকুহুন্না বিমারুফিন, হয় তাদেরকে ন্যায়সঙ্গত ভাবে রেখে দাও, আউসারিহুহুন্না বিমারুফিন, অথবা তাদেরকে সদয় ভাবে বিদায় করে দাও। এটা হলো কোন পুরুষ যদি কোনো নারীকে দুইটা তালাক দেয়, যে কথাটা বারবার আসছে, গতকাল রাতেও বলেছি যে দুইটা তালাক দিল, দুইটা তালাক দেওয়ার পরে যদি এই মহিলাটা তার হায়েজ অতিবাহিত করার পর এখন যদি পুরুষ চায় তাহলে তাকে রেখে দিতে পারবে, দুই তালাক, তিন তালাক না, কিন্তু তিন তালাক দিয়ে দিলে কিন্তু তালাক হয়ে গেল, দুই তালাক দিলে তালাকের সীমা বা তালাকের রশিটা এখনো পুরুষের হাতে রয়ে গেল। অতঃপর হয় তাদেরকে তোমরা ন্যায়সঙ্গত ভাবে রেখে দিবে, না হয় তাদেরকে সম্মানের সাথে বিদায় করে দিবে, তাহলে হয় রাখবে ভালোভাবে, না হয় ন্যায় সম্মানের সাথে বিদায় করে দিবে। ওয়ালা তুমসিকু হুন্না দিরারাল লিতাআদাদু, ওয়ালা তুমসিকু হুন্না, আমাদেরকে বলা হচ্ছে এ পুরুষেরা, এ স্বামীরা, তোমরা তাদেরকে আটকাইয়ে রাখবে না দিরারান, ক্ষতি করার জন্য, লিতাআদাদু, যেই ক্ষতি করার মাধ্যমে তোমরা সীমা অতিক্রম করছো। ওয়ামাই ইয়াফআল যালিক, অতএব যে ব্যক্তি এমনটা করবে, ফাকাদ যালামা নাফসা, সে তার নফসের উপরে জুলুম করলো। আর তোমরা গ্রহণ করবে না, আমি আপনাদের থেকে এক মিনিটের একটু বিরতি নিচ্ছি।
لا تتخذوا آيات الله هزوا ولا تتخذوا آر تمرا غرهن كربنا آيات الله الله هر آيات غلو كي هزوان উপহাসের পাত্র রূপে তোমরা নারীদেরকে এভাবে তালাক দিয়ে ঝুলিয়ে রাখবে না যদি তাদেরকে এভাবে ঝুলিয়ে রাখো তাহলে এটা হলো ক্ষতি সাধন করার জন্য এর দ্বারা তোমরা সীমা লঙ্ঘন করবে ওমাইয়া ফাল দালিক আর যে ব্যক্তি এরকম হটকারিতার আশ্রয় নিয়ে নারীদেরকে কষ্ট দিবে ঝুলিয়ে রাখবে ফাকাদ জালামা নাফসা সে তার নিজের উপরই জুলুম করলো ولا تتخذوا آيات الله هزوا ولا تتخذوا آر تمرا غرهن كربنا آيات الله الله هر آيات بلو كي هزوان খেল তামাশার বিষয় রূপে ওয়াজকুরু নিআমাতাল্লাহ আর তোমরা স্মরণ করো আল্লাহ তাআলার নিয়ামত আলাইকুম যে নিয়ামত তিনি তোমাদের উপরে দিয়েছেন ওয়ামা আনজালা আর তিনি যা নাজিল করেছেন আলাইকুম তোমাদের উপর মিনাল কিতাবি ওয়াল হিকমা কিতাব থেকে ওয়াল হিকমা এবং হিকমত থেকে কিতাব মানে এই কিতাব হিকমত মানে নবীর কথা এবং কিতাব থেকে আল্লাহ তাআলা যা তোমাদের কাছে নাজিল করেছেন এইগুলো তোমরা স্মরণ করো ইয়াইযুকুম বিহি যা দ্বারা তিনি তোমাদেরকে ওয়াজ করেছেন ওয়াত্তাকুল্লাহ আর তোমরা ভয় করো আল্লাহ তাআলাকে ওয়ালামু আর তোমরা জেনে রেখো আন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা বিকুল্লি শাইইন আলীম বিকুল্লি প্রতিটি জিনিসের বিকুল্লি শাইইন প্রতিটি জিনিসের উপর আলীমুন তিনি আল্লাহ মহাজ্ঞানী জাহিলি যুগে যে ঘটনাটা ঘটতো যে তারা নারীদেরকে দুইটা তালাক দিত যখন ওই যে আল্লাহ তাআলা বলছেন দুইটা তালাক দিবে এক হায়েজে একটা আরেক এক তুহুরে একটা আরেক তুহুরে আরেকটা তারা এই দুইটা তালাক দিয়ে স্ত্রীদেরকে ঝুলিয়ে রাখতো কষ্ট দিত এই স্ত্রী না থাকতে পারতো বাপের বাড়ির না থাকতে পারতো স্বামীর বাড়ির বাপের বাড়ির মানে কি সে তো অলরেডি বিবাহিত স্ত্রী একজনের এখন মেয়েদের সাধারণত বিয়ে হওয়ার পরে বাপের বাড়ির অধিকারটা অনেকাংশে কমে যায় বিয়ে না হওয়া পর্যন্ত বাপের বাড়িতে শতভাগ অধিকার থাকে কিন্তু বিয়ে হয়ে গেলে তখন বাপের বাড়ির অধিকারটা মেয়েদের অনেকাংশেই কমে যায় তো এখন এরকম একটা তালাক দিল দুইটা তালাক দিল দুইটা তালাক দেওয়ার পরে তার ব্যাপারে স্বামী চূড়ান্ত কোনো ফয়সালা নিচ্ছে না তাকে রাখারও বন্দোবস্ত করছে না আবার তাকে বিদায় করে দেওয়ারও বন্দোবস্ত করছে না এতে ওই মহিলার অনেক কষ্ট হতো তার চলাফেরা তার মানসিক যন্ত্রণা বহু কিছু হয়ে যেত আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তুমসিকুহুন্না দিরারান তোমরা তাদেরকে এভাবে আটকে রাখবে না ক্ষতি করার জন্য যার দ্বারা তোমরা সীমা লঙ্ঘন করো আর যারা এমনটা করবে তারা তাদের নফসের উপরে জুলুম করলো আর তোমরা আল্লাহর আয়াতগুলোকে খেল তামাশার পাত্র রূপে গ্রহণ করবে না আর তোমরা স্মরণ করো আল্লাহ তাআলার নিয়ামত যেগুলো তিনি তোমাদের উপরে দিয়েছেন এবং তিনি যা দিয়েছেন কিতাব থেকে এবং হিকমত থেকে যা দ্বারা তিনি উপদেশ দিচ্ছেন তোমাদেরকে এগুলো তোমরা কি করো স্মরণ করো ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আর তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো ওয়ালামু আর তোমরা জেনে রেখো আন্নাল্লাহ বিকুল্লি শাইইন আলীম আল্লাহ তাআলা বিকুল্লি শাইইন প্রতিটি জিনিসের উপর আলীমুন মহাজ্ঞানী وإذا طلقتم النساء فبلغن أجلهن فلا تعدلوهن أن ينكحن أزواجهن إذا تراضوا بينهم بالمعروف وإذا جكن طلقتم النساء تُمْرَةُ تمدر استري درك طلق دي فبلغن أجلهن فبلغن وتفر ترى شمبت كري أجلهن تدر ندار تو إدوت فلا تعدلوهن তখন তোমরা তাদেরকে বাধা দিবে না ফালা তাআদুলু হুন্না তখন তোমরা তাদেরকে বাধা দিবে না আইয়ান কেহনা বিবাহ করতে আইয়ান কেহনা বিবাহ করতে আজওয়াজাহুন্না তাদের পূর্বের স্বামীদেরকে তোমরা যখন তোমাদের নারীদেরকে তালাক দিবে অতঃপর যখন তারা তাদের ইদ্দত কাল পূর্ণ করবে
অতঃপর তোমরা তোমাদের এই কন্যাদেরকে এই বোনদেরকে বিবাহ বন্ধনে পূর্বর স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে বাধা দিবে না। ইদা তারাও দৌ যখন তারা পরস্পর তারাও দৌ সন্তুষ্ট হবে, একমত হবে, বাইনা হুম নিজেদের মধ্যে মিল মারুফ ন্যায়সঙ্গত ভাবে। এটা ছিল এমন যে জাহিলি যুগে যখন কোন স্ত্রীকে কোনো মেয়েকে কোনো মহিলাকে তার স্বামী তালাক দিত, এখন এই মহিলা যখন তার ইদ্দত কাল পূর্ণ করতো, এক তালাক দুই তালাক, এটা কিন্তু দুই তালাকের ব্যাপারে বলা হচ্ছে, দুই তালাক ইদ্দত কাল যখন পূর্ণ করতো তখন পূর্ব স্বামী তাকে নেওয়ার সুযোগ এখনো আছে, তখনও ছিল। তো এখন পূর্ব স্বামী তাকে নিতে চাচ্ছে নতুন করে বিবাহ নবায়ন করে, বিবাহ নবায়ন করার মাধ্যমে তাকে নিতে পারবে, এখনো সুযোগ আছে। তো তখন ওই বাবা, মহিলার বাবা কিংবা তার ভাই গার্জিয়ান, সে কি করত, নিষেধ করত যে যাবে না। এই কথাটা এখানে নিষেধ করা হচ্ছে, বর্তমানেও যদি এরকম নিষেধ করে তাহলে এই আয়াত এখনো প্রযোজ্য। বালা তাদুলু হন্না, তোমরা তাদেরকে বাধা দিবে না। আইয়ান কাহনা, তোমার বোন বলো বা তোমার কন্যা বলো বিবাহ করবে, আজওয়াজা হন্না সে তার পূর্ব স্বামীকে বিবাহ করবে, ইদা তারাদো যদি তারা দুইজন একমত হয়, বা ইনা হুম নিজেদের মধ্যে বিল মারুফ ন্যায়সঙ্গত ভাবে, যালিকা ইউআযু বিহি, যালিকা এটার এর দ্বারা আল্লাহ তাআলা উপদেশ দিচ্ছেন বা এর দ্বারা উপদেশ দেওয়া হচ্ছে, মজহুলের সিগা, যালিকা ইউআযু বিহি, এর দ্বারা উপদেশ দেওয়া হচ্ছে ওই ব্যক্তিকে, মান কানা মিনকুম, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি, ইউমিনু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওয়াল ইয়াউমিল আখির, এবং শেষ দিবসের প্রতি ঈমান এনেছে, যালিকুম আজকা লাকুম ওয়া আতহার, যালিকুম এটা তোমাদের জন্য আজকা অধিকতর পরিশুদ্ধ, লাকুম তোমাদের জন্য, ও আতহার এবং অধিকতর পবিত্র জিনিস, ওয়াল্লাহু ইয়ালামু আর আল্লাহ তাআলা জানেন, ওয়া আনতুম লা তাআলামুন আর তোমরা জানো না। এটা কিভাবে অধিকতর পরিশুদ্ধ এবং অধিকতর পবিত্র কিভাবে হলো, এইভাবে হলো যদি এই নারীকে তালাক দেওয়া হয় দুই তালাকের পরে, যদি এই নারী আরেক জায়গায় বিবাহ বসে পূর্ব স্বামী ছাড়া, তাহলে তার বিবাহ বন্ধন এখনো ছিন্ন হয় নাই, এখনো বিবাহের 1/3 রয়ে গেছে, রিলেশনের এখনো 1/3 বিচ্ছিন্ন হওয়া বাকি রয়ে গেছে। তাহলে এই মহিলা যদি আরেক জায়গায় বিবাহ বসে, তাহলে অলরেডি সে প্রথম স্বামীর স্ত্রীর যে রিলেশন, এটা কিন্তু এখনো কাটে নাই, এখনো কাট অফ হয়নি। এ অবস্থায় সে আরেক জায়গায় বিবাহ বসলে এটা কেমন হয়ে গেল, একই স্ত্রী একই মহিলা দুইজনের স্বামী দুইজনের স্ত্রী এট এ টাইম, তাহলে এটা বড় নোংরা একটা জিনিস হয়ে গেল, এটা অবশ্যই একটা নোংরা জিনিস। তাহলে আল্লাহ তাআলা বলছেন এটা হলো নোংরা জিনিস, আর নোংরার বিপরীত কি, পবিত্র জিনিস, যে পূর্ব স্বামী তাকে আবার বিবাহ নবায়ন করে নিয়ে যেতে পারবে, আবার সুন্দর করে তারা জীবন যাপন করবে, যালিকুম আজকা লাকুম আতহার, আর এটাই হলো তোমাদের জন্য অধিকতর পরিশুদ্ধ আতহার এবং অধিকতর পবিত্র জিনিস, আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তাআলামুন, আল্লাহ তাআলা জানেন তোমরা জানো না। والوالدات يرضعن أولادهن حولين كاملين لمن أراد أن يتم الرضاعة والوالدات আর মায়েরা, ওয়াল ওয়ালিদাত আর মায়েরা, ইউরদিউনা তারা দুধ পান করাবে, আওলাদাহুন্না তাদের সন্তানদেরকে, ওয়াল ওয়ালিদাত আর মা ইউরদিউনা দুধ পান করাবে, আওলাদাহুন্না তাদের সন্তানদেরকে, হাউলাইনে দু বছর কামে, লাইনে পূর্ণ পূর্ণ দুই বছর মা তার সন্তানকে দুধ পান করাবে। এই আয়াত দ্বারা প্রমাণিত হচ্ছে সরাসরি যে মা তার সন্তানকে কত বছর দুধ পান করাবে। ওয়াল ওয়ালিদাতু মায়েরা ইউরদিউনা দুগ্ধ পান করাবে, আওলাদাহুন্না তাদের সন্তানদেরকে, হাউলাইনি দুই বছর কামে, লাইনে পূর্ণ দুই বছর, পূর্ণ শব্দটা না আনলে হতো, তার মানে একেবারে যথাযথভাবে গুনে গুনে দুই বছর পূর্ণ করাবে দুধ পান করানোর এই সময়টাকে। লিমান আরাদা, তবে যে ব্যক্তি চায়, লিমান আরাদা যে ব্যক্তি চায়, আইয়ুতিম্মা সে পূর্ণ করতে, আরাদা দুধ পান করাটাকে। আবার এই কথাটা দ্বারা এখান থেকে যে ব্যাখ্যাটা বের হয়ে আসে, এই বিধানটা ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি চায় দুধ পান করানোটাকে পূর্ণ করতে, তার মানে দুই বছরের কম খাওয়াতে পারবে, তবে সর্বোচ্চ সীমা রাখা হলো দুই বছর। এই কামিল আইনি দ্বারা সর্বোচ্চ সীমাটা বোঝানো হয়েছে,
কিন্তু এটা এক বছরও হতে পারে সঙ্গত কারণে, দেড় বছরও হতে পারে, কারো এক সন্তান দেড় বছর দুধ পান করার পর পরেই দ্বিতীয় সন্তান দুনিয়াতে আসলো। তাহলে এক্ষেত্রে কি করে মায়েরা, যে প্রথম সন্তানের দুধ বন্ধ করে দিয়ে আবার দ্বিতীয় সন্তানকে দুধ পান করাতে শুরু করেন। তাহলে সর্বোচ্চ সীমা হলো 2 বছর আর সর্বনিম্ন কোনো সীমা নাই। করানোটাকে যে ব্যক্তি পূর্ণ করতে চায় তার জন্য এই বিধান। আর পিতা তার উপরে দায়িত্ব হলো মাউলুদ, মাউলুদ শব্দের অর্থ হলো পিতা। আর পিতা তার উপরে দায়িত্ব হলো, কর্তব্য হলো, রিস্ক হুন্না, ওই স্ত্রী অর্থাৎ ওই মা, ওই শিশুর মায়ের বরণ পোষণে রিস্ক হুন্না, রিজিকের বন্দোবস্ত করা অর্থাৎ খাবার দাবারের বন্দোবস্ত করা। কারণ খাবার দাবার না দিলে তো দুধ আসবে না, সন্তান খেতে পারবে না, তাহলে মা খাওয়াবে দুধ, আর মাকে খাওয়ানোর দায়িত্ব হলো বাপের, এই কথাটা। ওয়ালাল মাউলুদি লাহু, আর পিতার উপরে দায়িত্ব হলো রিজকুহুন্না, ওই মায়ের, ওই মায়ের রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না, কিসওয়াতুহুন্না রিজকুহুন্না হলো খাবার দাবার, কিসওয়াতুহুন্না হলো ভরণ পোষণ। মায়ের পিতার জন্য দায়িত্ব হলো ওই মায়ের অর্থাৎ ওই ওই সন্তানের মায়ের বরণ পোষণ এবং খাবার দাবারের বন্দোবস্ত করা, বিল মারুফি ন্যায়সঙ্গত ভাবে। এখানে বিল মারুফি ন্যায়সঙ্গত ভাবে দ্বারা আমি অর্থনৈতিক ভাবে যতটুকু স্বাবলম্বী সে আলোকে আমি করব, আপনি হয়তো আরো বেশি, তাহলে আপনি আরো বেশি আলোকেই করবেন, আরেকজন হয়তো আমাদের এই দুইজনের থেকে আরো কম, একেবারে লো পর্যায়ে আছে, তাহলে সে তার মানে তার স্ত্রীর জন্য বরণ পোষণের বন্দোবস্ত করবে। এই কথাটার প্রতি ইশারা করা হয়েছে। লা তুকাল্লাফু নাফসুন ইল্লা উসাহা, লা তুকাল্লাফু নাফসুন ইল্লা উসাহা, লা তুকাল্লাফু, দায়িত্বভার দেওয়া হবে না নাফসুন কোন নাফসকে, ইল্লা উসাহা, তার সামর্থ্যর ছাড়া, সামর্থ্যের ব্যতিরেকে, সামর্থ্যের বাহিরে কোন মানুষকে দায়িত্ব দেওয়া হবে না। লা তুকাল্লাফু, দায়িত্ব দেওয়া হবে না নাফসুন কোন নাফসকে, ইল্লা উসাহা, তার সামর্থ্যের বাহিরে, তার সামর্থ্যের বাহিরে কোনো ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হবে না। এটা দ্বারাও বোঝা যাচ্ছে কোন কোন স্ত্রী যদি তার স্বামীকে বলে যে এই যে দেখো আমার বোন, ছোট বোন বিয়ে দেওয়া হয়েছে, তার স্বামী তার জন্য কত কিছু করে, অথবা আমার বড় বোন, তার স্বামী তার জন্য কত কিছু করে, তুমি তো আমার জন্য এমনটা করো না। আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছে লা তুকাল্লাফু নাফসুন ইল্লা উসাহা, কোন মানুষকে তার সাধ্যের অতিরিক্ত দায়িত্ব চাপিয়ে দেয়া হবে না। তার মানে আমার যতটুকু আছে অতটুকু, তোমার ছোট বোন, স্বামী হিসাবে আমি বললাম যে তোমার ছোট বোনের স্বামী, সে হয়তো আমার চেয়ে ভালো চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করে, তার তাহলে তার জন্য আলাদা সূত্র, তোমার বড় বোন তার জন্য আলাদা সূত্র, আমার জন্য আলাদা সূত্র, আমি যে অবস্থা আছি সেই অবস্থা। এই কথাটা বোঝানো হয়েছে, এটা একটা সার্বজনীন সার্বজনীন রুল যে তার সাধ্যের অতিরিক্ত দায়িত্ব কোনো নফসকে, কোনো ব্যক্তিকে আমি আল্লাহর পক্ষ থেকে দেয়া হয় না। যেটা আমরা এই সূরার একেবারে সর্বশেষ আয়াতেও একই বাক্যই পড়ব, লা তুকাল্লাফু নাফসুন, কোনো নাফসকে দেওয়া হবে না দায়িত্ব, ইল্লা উসাহা, তার সাধ্যের অতিরিক্ত। লা তুদাররু ওয়ালিদাতুন বিওয়ালাদিহা, লা তুদার, আর ক্ষতিগ্রস্ত করা যায় না ওয়ালিদাতুন কোনো মাকে, বিওয়ালাদিহা, তার সন্তানের কারণে, কোনো মাকে তার সন্তানের কারণে ক্ষতিগ্রস্ত করা যাবে না। এটা হলো ওই যে তালাক হয়ে যাওয়ার পরে, তালাক হয়ে যাওয়ার পরে ওই সন্তানের মাকে, তালাক যখন হয়েছে এই অবস্থায় যে মা তার সন্তানকে দুগ্ধ পান করাচ্ছে, এখন এই সন্তান যাবে কোথায়, এই মা যাবে কোথায়, তখন এখানে আল্লাহ তাআলা বিধান দিলেন লা তুদাররা, ক্ষতিগ্রস্ত করা যাবে না এই অবস্থায় যে মা তার সন্তানকে তালাক, মা তার সন্তানকে দুধ পান করাচ্ছে আর এরই মধ্যে স্বামী তাকে তালাক দিয়ে দিল, তাহলে মাকে ক্ষতি করা যাবে না তার সন্তানের কারণে। তার মানে এই অবস্থায় এই দুধের সন্তান মায়ের সাথেই থাকবে এবং মার বরণ পোষণ
বিবাহ অর্থাৎ তালাক হওয়ার আগে যেভাবে বাপের উপরে দায়িত্ব ছিল এখনো ঠিক সেরকমই বাপের উপরে দায়িত্ব থাকবে। লা তুদাররা ওয়ালিদাতুম বিওয়ালাদিহা ওয়ালা মাউলুদুন লাহু বিওয়ালাদিহি আর ওয়ালা মাউলুদুন আর ক্ষতিগ্রস্ত করা হবে না কোনো পিতাকে লাহু তার জন্য বিওয়ালাদিহি তার সন্তানের কারণে। সন্তানের কারণে মাকে যেমন ক্ষতিগ্রস্ত করা যাবে না তদ্রূপ বাপকেও সন্তানের কারণে ক্ষতিগ্রস্ত করা যাবে না। এটা হলো যখন বিবাহ বন্ধনটা ছিন্ন হয়ে যাবে এই কথাটা সেই বিষয়ে বলা হচ্ছে। ওয়ালাল ওয়ারিস মিসলু যালিক অনুরূপ ওয়ালাল ওয়ারিসি ওয়ারিস মানে উত্তরাধিকারী যে আছে ওয়ালাল ওয়ারিসি উত্তরাধিকারীদের উপরও মিসলু মিসলু যালিক অনুরূপ দায় দায়িত্ব বা কর্তব্য আছে। অর্থাৎ বাপ মারা গেল এই অবস্থায় উত্তরাধিকারী কি হলো বড় ভাই অর্থাৎ কোন পুরুষ মারা গেল তার বড় ছেলে আছে এর মধ্যে তার স্ত্রীও আছে এই অবস্থায় স্ত্রীর অর্থাৎ এই দায় দায়িত্ব কে নিবে যেহেতু বাপ মারা গেছে তার মানে বড় ভাই যে আছে মানে এই মায়েরই সন্তান সন্তানই হলো এই মায়ের গার্জিয়ান এখন তার ভরণ পোষণের বিষয়টা। ওয়ালাল ওয়ারিস মিসলু যালিক অথবা কোন মানুষ মারা গেল তার ভাই হলো গার্জিয়ান অথবা কোন মানুষ মারা গেল তার গার্জিয়ান হয়ে গেল তার স্ত্রীর গার্জিয়ান হয়ে গেল এখন ওই মৃত ব্যক্তির বাবা এখানে ওই দিকে ইশারা দেওয়া হচ্ছে। ওয়াল আল ওয়ারিস মিসলু যালিক অনুরূপ ভাবে যারা উত্তরাধিকারী হবে তাদের উপরে এরকম দায়িত্ব। ফাইন আরাদা অতঃপর যদি তারা উভয় ইচ্ছা করে ফিসালান দুধ পান বন্ধ করতে ফিসালান দুধ পান বন্ধ করাতে যদি তারা দুইজনে ইচ্ছা করে স্বামী এবং স্ত্রী আন্তারাদিম মিন হুমা দুইজন একজন আরেকজনের পরস্পরের সম্মতির ভিত্তিতে ওয়াতাশাউরিন এবং পরামর্শের ভিত্তিতে ফালা জুনাহা আলাইহিমা তবে তাদের উপরে কোনো গুনাহ নাই। ওই যে কথাটা আমি আগে বলে ফেলেছি যে সন্তান দুধ পান করেছে এক বছর এরই মধ্যে আরেকটা সন্তান আসছে এই অবস্থায় যে তোমরা যে প্রথম সন্তানের দুধ পান বন্ধ করে দিচ্ছ এই কথাটাই বলা হচ্ছে যে এতে তোমাদের কোনো গুনাহ নাই যদি তোমরা স্বামী এবং স্ত্রী দুইজনে সম্মত হয়ে এই ফয়সালা নিয়ে থাকো অথবা এই ফয়সালা নিয়ে তোমরা একটা সন্তান নিয়েছো আবার সেকেন্ড সন্তান নিয়েছো এই অবস্থায় তোমাদের জন্য কোনো গুনাহ নাই। ওয়াইন আরাদতুম আর যদি তোমরা চাও আনতাস্তারদিউ দুধ পান করাতে আউলাদাকুম তোমাদের সন্তানদেরকে তোমরা চাও তোমাদের সন্তানদেরকে দুধ পান করাতে তার মানে অপর মহিলা দ্বারা যেটাকে আমরা বলি দুধমা এখনকার যুগে খুব একটা নাই সঙ্গত কারণে অনেক সময় হতে হয় যে যদি তোমরা চাও তোমাদের সন্তানদেরকে অন্য কাউকে দিয়ে দুধ পান করাবে অর্থাৎ এক বছরের মাথায় আর একটা সন্তান আসছে এখন প্রথম সন্তান যেটা এটা তো আরো এক বছর দুধ খাওয়ার কথা এই সন্তানকে যদি তোমরা দুধ খাওয়াতে চাও অপর কোনো নারীর মাধ্যমে প্রথম সন্তানকে এই মা খাওয়াবে দ্বিতীয় সন্তান যেহেতু আরো এক বছর খাওয়া দরকার তখন ওই প্রথম সন্তানকে খাওয়াবে দ্বিতীয় আরেক জায়গায় আর এখন যে সন্তান দ্বিতীয় যেটা আসলো এটাকে খাওয়াবে মা তাহলে এই অবস্থায় তোমরা যদি তোমাদের প্রথম সন্তানকে অপর নারী দ্বারা দুধ পান করাতে চাও ফালা জুনাহা আলাইকুম এতে তোমাদের কোনো অপরাধ হবে না সুযোগ দেওয়া আছে যদি খাওয়ানোর সুযোগ থেকে থাকে। ইদা সাল্লাম তুম যদি তোমরা আদায় করে দাও মা তাই তুম যা তোমরা দেওয়ার বিল মারুফ সঙ্গত ভাবে অর্থাৎ ওই যে আরেক মহিলা দ্বারা প্রথম সন্তানকে দুধ পান করাবে ওই তার একটা পারিশ্রমিক বা বিনিময় তোমরা দিবে এই কথাটা বলা হচ্ছে। ওয়াত্তাকুল্লাহ আর তোমরা ভয় করো আল্লাহ তাআলা কে আলামু আর তোমরা জেনে রেখো আন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা বিমা তাআমালুনা বাসীর তোমরা যা করছো এ ব্যাপারে আল্লাহ তাআলা হলেন সম্যক দ্রষ্টা। وَالَّذِينَ يُتَوَفَّوْنَ مِنْكُمْ وَيَذَرُونَ أَزْوَاجًا يَتَرَبَّصْنَ بِأَنفُسِهِنَّ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا এবার আরেক মাসালা وَالَّذِينَ يُتَوَفَّوْنَ مِنْكُمْ وَيَذَرُونَ أَزْوَاجًا وَالَّذِينَ آر তোমাদের মধ্য থেকে যারা يُتَوَفَّوْنَ মৃত্যুবরণ করে ওফাত হয় মিনকুম তোমাদের মধ্য থেকে وَيَذَرُونَ آر তারা রেখে যায় أَزْوَاجًا তাদের স্ত্রীদেরকে আমাদেরকে বলা হচ্ছে আমরা যারা পুরুষ আমরা মরে গেলাম মৃত্যুবরণ করলাম ওফাত গ্রহণ করলাম রেখে গেলাম আমাদের স্ত্রীদেরকে আমাদের স্ত্রীদের দায়িত্ব কি ইয়া তার অভ্যাস নাবি অ্যান্ড ফুসে হিন্না
এই বিধবা যেটাকে আমরা বিধবা বলি, এই বিধবা নারীর দায়িত্ব হলো ইয়াতারাব্বাসনা বি আনফুসিহিন্না, তারা অপেক্ষায় রাখবে, প্রতীক্ষায় রাখবে, বি আনফুসিহিন্না নিজেদেরকে, আরবাতা আশহুরি ওয়া আশরা, আরবাতা 4 আশহুর মাস, ও আশরা এবং 10 দিন, 4 মাস 10 দিন বিধবা নারী নিজেদেরকে অপেক্ষায় রাখবে, প্রতীক্ষায় রাখবে, অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হবে না, 4 মাস 10 দিন। فَإِذَا بَلَغْنَ أَجَلَهُنَّ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ فَإِذَا أَطْفَرْ যখন বালাগনা তারা পৌঁছাবে আজালাহুন্না তাদের ইদ্যুৎকাল, তাহলে তার ইদ্যুৎকাল হলো 4 মাস 10 দিন বিধবা নারী, ফালা জুনাহ আলাইকুম তাহলে নেই কোনো জুনাহ গুনাহ আলাইকুম তোমাদের উপর, ফিমা ফাআলনা ফি ওই বিষয়ে, ফাআলনা যা তারা করে, ফি আনফুসিহিন্না নিজেদের জন্য, বিল মারুফ ন্যায়সঙ্গত ভাবে, 4 মাস 10 দিন ক্রস করার পরে যদি তারা নিজেরা নিজেদের জন্য কোনো বন্দোবস্ত করে, তার মানে বিবাহ শাদীর জন্য এদিক সেদিক নজর দেয়, তাহলে এতে তাদেরও কোনো গুনাহ হবে না এবং এতে তোমাদের কোনো গুনাহ হবে না। আল্লাহ বিমা তাআমালুনা খাবীর, আর আল্লাহ তাআলা হলেন বিমা তাআমালুনা তোমরা যা করছো এ ব্যাপারে তিনি খাবীর, তিনি সব কিছুর খবর রাখেন। ولا جناح عليكم فيما عرضتم به من خطبة النساء أو أكننتم في أنفسكم علم الله أنكم ستذكرونهن ولا جناح عليكم أرنيكم أفراد ولا جناح عليكم আর কোন গুনাহ নেই আলাইকুম তোমাদের উপর, ফিমা ওই বিষয়ে, আররাতুম আর ولا جناح عليكم فيما عرضتم به عرضتم به যে তোমরা আকার ইঙ্গিতে পাঠাও, বিহি এর দ্বারা তোমাদের জন্য কোন গুনাহ নাই এই বিষয়ে যে তোমরা আকার ইঙ্গিতে পাঠাও, মিন খিতবাতিন নিসাঈ, মিন খিতবা, খিতবা শব্দের অর্থ হলো বিবাহের পয়গাম, বিবাহের প্রস্তাবনা, নারীর নারীর বিবাহের প্রস্তাবনা তোমরা যদি আকার ইঙ্গিতে পাঠাও তাহলে এতে তোমাদের কোনো গুনাহ নাই। আও আকনান তুম, অথবা তোমরা গোপন করে রাখো, ফি আনফুসিকুম তোমাদের নিজেদের অন্তরের মধ্যে, এতে তোমাদের কোনো গুনাহ নাই। আলিমা, এটা হলো যে মনে করেন যে 4 মাস 10 দিনের মধ্যে কোনো নারী বিধবা হলো 4 মাস 10 দিনের মধ্যে কোনো পুরুষ যদি ওই নারীর ব্যাপারে মনে মনে একটু আশা পোষণ করে যে আমি তাকে বিয়ে করব, অথবা কোনো নারী এসে বলল যে আমি তো বিধবা, আমার স্বামী মারা গেল, এখন আমার 3 মাস চলে, আরো 1 মাস 10 দিন পরে আমি অন্যত্র কোথাও বিবাহ বসবো, এখন কোনো পুরুষ যদি এ কথা শোনার পরে বলে যে ঠিক আছে আমি আপনার ব্যাপারটা দেখতেছি, তার মানে এটা একটা পজিটিভ আনসার, হয়তো নিজের জন্য অথবা অন্য কারোর জন্য, এইভাবে কথা বলার মধ্যে কোনো গুনাহ নাই, এটা সরাসরি না। ওয়ালা জুনাহ আলাইকুম ফিমা আররাতুম বিহি মিন খিতবাতিন নিসাঈ, তোমাদের জন্য নেই কোনো অপরাধ, ফিমা আররাতুম বিহি ওই বিষয়ে যে বিষয়ে তোমরা আকার ইঙ্গিত করছো, মিন খিতবাতিন নিসাঈ নারীদের বিবাহের বিষয়ে, আও আকনানতুম ফি আনফুসিকুম অথবা তোমরা গোপন করছো, ফি আনফুসিকুম তোমাদের নিজেদের মধ্যে, আলিমাল্লাহ আল্লাহ তাআলা জানেন, আন্নাকুম নিশ্চয় তোমরা এমন যে, সাতাযকুরুনাহুন্না উল্লেখ করবে তাদের কথা অচিরেই, ওলা কিল্লা তো আইদুহুন্না, ওলা কিল্লা তো আইদুহুন্না আর তোমরা কোনো প্রতিশ্রুতি তাদেরকে দিও না, ওলা কিল্লা তো আইদুহুন্না তোমরা কঠিন কোনো প্রতিশ্রুতি দিবে না, যেহেতু এখন পর্যন্ত সময়টা ক্রস করেনি, সিররান গোপনে, সিররান গোপনে তোমরা কোনো প্রতিশ্রুতি দিবে না, ইল্লা তবে আনতাকুলু কাউলাম মারুফা তবে তোমরা বলবে, আনতাকুলু কথা, কাউলান মারুফা যথারীতি আকার ইঙ্গিতে এরকম কিছু কথা বলবে, কিন্তু গোপনে গোপনে খুব কঠিন সিদ্ধান্তের মধ্যে এসে তোমরা থাকবে না, যেহেতু এখন পর্যন্ত সময় ক্রস করেনি। ওয়ালা তাযিমু উকদাতান নিকাহি, ওয়ালা তাযিমু আর তোমরা দৃঢ় সংকল্প করবে না, উকদাতান নিকাহি উকদা
অকদা মানে বন্ধন চুক্তি, আর নিকাহি বিবাহের, বিবাহের বন্ধন বা বিবাহের চুক্তি, এই বিষয়টা তোমরা দৃঢ় সংকল্প হবে না 4 মাস 10 দিনের ভিতরে, হাত্তা যতক্ষণ না ইয়াবুলুগাল কিতাব, ইয়াবুলুগা পৌঁছাবে আল কিতাবু নির্ধারিত ইদ্দতকাল, আল ইদ্দত আজালাহু তার এই নির্দিষ্ট সময়ে, হাত্তা ইয়াবুলুগাল কিতাবু যতক্ষণ না নির্ধারিত এই সময়টা আজালাহু তার ইদ্দতে পৌঁছায়। ওয়ালামু আর তোমরা জেনে রেখো, আন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা, ইয়ালামু তিনি জানেন, মা ফি আনফুসিকুম যা কিছু আছে তোমাদের অন্তরের মধ্যে, ফাহযারুহু আর তোমরা কেবল তাকেই ভয় করো, ফাহযারুহু আলামু আর তোমরা জেনে রেখো, আন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা গফুরুন হালিমুন পরম ক্ষমাশীল, হালিমুন পরম ধৈর্যশীল। لا جناح عليكم ان طلقتم النساء ما لم تمسوهن او تفرضوا لهن فريضة, لا جناح عليكم نيكون গুনাহ তোমাদের উপর, لا جناح عليكم نيكون গুনাহ তোমাদের উপর, ان طلقتم النساء যদি তোমরা তালাক দাও নারীদেরকে তাতে তোমাদের কোনো গুনাহ নাই, মালাম তামাসসুহুন্না যতক্ষণ না তাদেরকে স্পর্শ করো, আও তাফরিদু লাহুন্না ফরিদ অথবা আও তাফরিদু অথবা দাজ্জ না করো, লাহুন্না তাদের জন্য ফরিদ মোহরানা, তোমরা যদি তোমাদের নারীদেরকে তালাক দাও স্পর্শ করনি অথবা তাদের জন্য মোহর নির্ধারিত করনি, এই অবস্থায় যদি তালাক দাও এতে তোমাদের কোনো গুনাহ নাই। অর্থাৎ কেউ বিয়ে করে আনলো, স্ত্রীকে এখনো স্ত্রী হিসেবে স্পর্শ করেনি, এই অবস্থায় যদি তালাক দেওয়ার মতো কোনো সঙ্গত কারণ তৈরি হয় তাহলে এতে তালাক দেওয়া যাবে। তালাক দেওয়ার মতো সঙ্গত কারণ থাকতে পারে, যে মনে করেন যে যাকে বিবাহের কথা ছিল তাকে বিবাহ তার সাথে দেওয়া হয় নাই, অন্যত্র বড় ধরনের এটা হঠকারিতার আশ্রয় নিয়ে অন্য আরেকজনকে তার সাথে বিবাহ দেয়া হয়েছে, এমনটাও হয়ে যেতে পারে। অথবা তার মধ্যে বড় ধরনের কোনো একটা রোগ হঠাৎ করে তারা গোপন করছিল, মেয়ের পক্ষ এটা গোপন করেছিল, এখন এই পুরুষ তার কাছে যাওয়ার আগেই এই বিষয়টা সে জেনে গেল, তখন তাকে যদি তালাক দেয় তাহলে এরকমও সুযোগ থাকতে পারে, অথবা অন্য কোনো কারণ থাকতে পারে। তাহলে এই অবস্থায় স্ত্রীকে স্পর্শ করার আগে যদি তোমরা তালাক দাও অথবা মোহরানা নির্ধারিত হয়নি এমনিতে বিয়ে হয়েছে যদি তালাক দাও তাহলে এতে তোমাদের কোনো গুনাহ নাই, তবে কিছু বিধান আছে, যেহেতু এই মহিলাটা তোমার ঘরে স্ত্রী হয়ে এসেছে যদিও তুমি তাকে স্ত্রী সুলভ তার সাথে আচরণ এখনো শুরু করনি, وعلى المقتر قدره ومتعوهن আর তাদেরকে কিছু বরণ পোষণ দিবে কিছু খরচপত্র দিবে, ومتعوهن তাদেরকে কিছু দাও, আলাল মুসি মুসি শব্দের অর্থ হলো সম্পদশালী ধনাঢ্য ব্যক্তি, ধনাঢ্য ব্যক্তির দায়িত্ব হলো কাদারুহু তার সামর্থ্য অনুযায়ী, আলাল মুকতিরি আর নিঃস্ব বা অভাবী ব্যক্তির উপরে দায়িত্ব হলো কাদারুহু তার সামর্থ্য অনুযায়ী, স্বামী যদি হয় অভাবী তাহলে সে যতটুকু পারে কিছু সম্মানী দিয়া তাকে বিদায় করে দিবে, আর যদি হয় স্বামী ধনাঢ্য ব্যক্তি অর্থবিত্তওয়ালা তাহলে তার সামর্থ্য অনুযায়ী সে যতটুকু পারে কিছু সম্মানী দিয়ে তাকে বিদায় করে দিবে, মাতা আমিল মারুফ খরচ দেওয়া হবে, এটা প্রচলিত বিধান অনুযায়ী সমাজে যে বিধান আছে ওই বিধান অনুযায়ী এই খরচটা দেওয়া হবে, হাক্কান আলাল মুহসিনিন এই বিধান এই দায়িত্ব এটা মুহসিন যারা ভালো মানুষ যারা তাদের জন্য, আর যদি হয় উশৃঙ্খল মানুষ সে তো কিছু দেওয়া তো দূরের কথা, তাকে আরো পিটাইয়া বের করে দিবে, তাকে এখান থেকে অত্যাচার করে লাঞ্ছিত করে এখান থেকে বিদায় করে দিবে, কিন্তু যারা ভালো মানুষ তাকে সসম্মানে এখান থেকে বিদায় করবে। আল্লাহ তাআলা বলছেন এই যে বিধানটা আমি দিলাম এটা হলো যারা মহসেন মানুষ ভালো মানুষ সৎ চিন্তা যারা করে সুন্দর মানসিকতার পরিচয় যারা দেয় তাদের উপরে দায়িত্ব হলো তাকে ন্যায়সঙ্গত ভাবে এভাবে বিদায় করে দিবে সসম্মানে। ওয়াইন তাল্লাকতুমুহুন্না মিন ক্বাবলি আন তামাসসুহুন্না ও পুরুষ যদি তোমরা তালাক দাও তাদেরকে, মিন ক্বাবলি আন তামাসসুহুন্না তাদেরকে স্পর্শ করার পূর্বে, ওয়াকাদ ফারাদতুম লাহুন্না অথচ তার জন্য মোহরানা নির্ধারণ করেছো, আগে ছিল স্পর্শ করবে না মোহরানাও নির্ধারণ ছিল না এই অবস্থায় যদি তালাক, আর এখন বলছে স্পর্শ করনি বটে স্ত্রী হিসেবে তবে
তার জন্য কিন্তু মহরানা আগে নির্ধারণ করে এসেছো, এখন যদি তালাক দাও তাহলে কি করবে? আল্লাহ তাআলার বিধান আমাদের এখন কত দরকার, এগুলো কিন্তু সমাজে মাঝে মধ্যে এই জাতীয় ঘটনা হয়। ওয়াইন তাল্লাকতুমুহুন্না, যদি তোমরা তাদেরকে তালাক দাও, মিন কবলি, পূর্বে, আনতামাসুহুন্না, তাদেরকে স্পর্শ করার আগে, এখানে স্পর্শ দ্বারা হাতে ধরলাম এটার নাম স্পর্শ না, এখানে স্পর্শকরণ দ্বারা স্বামী এবং স্ত্রীর যে মূল ইন্টারনাল যে রিলেশন, আভ্যন্তরীণ যে রিলেশন, ওই রিলেশনটাকে বোঝানো হচ্ছে, শুধু হাত ধরলে স্পর্শ এটা না। আর যদি তুমি তোমরা পুরুষরা তোমাদের স্ত্রীদেরকে তালাক দাও, মিন কবলে অন তামাসু হুন্না, তাদেরকে স্পর্শ করার আগে, পূর্বে, ওয়াকাদ ফারাদতুম, অথচ তোমরা নির্ধারণ করেছো, লাহুন্না, তাদের জন্য ফারিদাতান, মহরানা, এই অবস্থায় ফানিসু মা ফারাদতুম, তাহলে তাকে মহরানা দিবে অর্ধেক, ফানিসু নিস নিস শব্দের অর্থ হলো হাফ, অর্ধেক দিবে, মা ফারাদতুম, যা মহরানা নির্ধারণ করেছ, যা মহরানা নির্ধারণ করেছ তার অর্ধেক তাকে দিতে হবে, যেহেতু মহরানা নির্ধারণ করা ছিল সেজন্যে তোমাদেরকে অর্ধেক মহরানা দিয়ে তাকে বিদায় করতে হবে। ইল্লা তবে আইয়াফুনা, যদি ক্ষমা করে দে তারা স্ত্রীরা, আও ইয়াফু আল্লাযী বিয়াদিহি, অথবা ক্ষমা করে দে আল্লাযী, ওই ব্যক্তি, বিয়াদিহি, যে ব্যক্তির হাতে আছে, উকদাতুন নিকাহি, বিবাহের বন্ধন বা বিবাহের দায়িত্ব যার উপরে আছে। এখানে দুইটা জিনিস, একটা হলো নারী যদি ক্ষমা করে দেয় তাহলে ভিন্ন কথা, অথবা নারীর গার্জিয়ান ভাই হতে পারে, অথবা তার বাবা হতে পারে, চাচা হতে পারে, তারা যদি নারীর পক্ষ থেকে মহরনা মাফ করে দেয়, ক্ষমা করে দেয় তাহলে ভিন্ন কথা, কিন্তু দায়িত্ব হলো এই পুরুষের, সে অর্ধেক মহরনা দিয়ে তার স্ত্রীকে বিদায় করবে। এই ক্ষমা করে দেওয়াটা, এটা বলা হচ্ছে নারীকে এবং নারীর গার্জিয়ানকে বলা হচ্ছে, তোমরা যদি এই অবস্থায় ক্ষমা করে দাও তাহলে এটা হবে তোমাদের জন্য তাকওয়ার বহির প্রকাশ, কারণ সে তো স্ত্রীকে স্পর্শ করেনি, মহরানা নির্ধারিত ছিল, সঙ্গত কারণে তাকে তালাক দিতে হচ্ছে, তোমাদেরই ভুল, নারীর পক্ষকে বলা হচ্ছে তোমাদেরই তো ভুল, তোমরাই ভুল করেছ, তোমরাই অন্যায় করেছ, এই অবস্থায় তোমরা যদি মহরান্নাটাকে ক্ষমা করে দাও তাহলে এটা হবে তাকওয়ার পরিচয়। এই অবস্থায় কিন্তু এই যে তালাক, এই উপরের আয়াত বা এই আয়াত যেটা বললাম, এই দুই আয়াতে যে ঘটনাটা, এটা কিন্তু নারীর পক্ষ থেকে ভুল হওয়ার কারণে এই সমস্যাটা, নারী ভুল মানে তারা অন্যায় করেছে। আর ক্ষমা করে দেওয়া, এটা হলো তাকওয়ার অধিকতর নিকটবর্তী। আর তোমরা ভুলে যেও না আল ফাদলা, সহানুভূতির কথা, বাইনাকুম, নিজেদের মধ্যে, নিজেদের মধ্যে তোমরা যে একজন আরেকজন এর উপকার করো এটাকে ভুলে যেও না, তার মানে তোমরা কৃতজ্ঞ বান্দাদের মধ্যে সামিল হও, আমি আপনার উপকার করলাম, আপনি আমার উপকার করলেন, উপদেশ দিয়ে হোক, নসিহা দিয়ে হোক, অর্থটা অর্থবিত্ত দিয়ে হোক, এই যে একজন আরেকজনের উপকার, এই উপকারকে কখনো ভুলে যেও না, এটা আল্লাহ তাআলা নিষেধ, এটাও একটা চিরন্তন বাণী, পুরো কোরআনটাই চিরন্তন বাণী, কিন্তু মাঝে মাঝে স্পেশাল এমন কিছু কথা আছে যেগুলো আমাদের জীবনের 24 ঘন্টার জন্যই এপ্লিকেবল, প্রযোজ্য। ওয়ালা তানসাবুল ফাদলা বাইনাকুম, তোমরা নিজেদেরকে নিজেরা যে অনুগ্রহ করো এই অনুগ্রহকে তোমরা কখনো ভুলে যেও না, এটা বিশেষ করে যেহেতু এখানে তালাকের আয়াত, বিশেষ করে স্পেশালি স্বামী এবং স্ত্রীকে বলা হচ্ছে, কিন্তু এটা সমাজের সব মানুষের জন্য প্রযোজ্য। স্বামী যেমন স্ত্রীর অনেক ত্রুটি বিচ্যুতি দেখে, স্বামীর স্ত্রীর পারস্পরিক যে বোঝাপড়াটা, একজন আরেকজনের কাছে চির কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ, আমি আমার স্ত্রীর কাছে কিছু ক্ষেত্রে কৃতজ্ঞ, আবার আমার স্ত্রীও আমার কাছে কিছু কিছু ক্ষেত্রে কৃতজ্ঞ, কঠিন ভাবে, এটা সবার ক্ষেত্রেই, আমাকে দিয়ে বললাম কেবল, তাহলে আল্লাহ তাআলা বলছেন তোমরা এই কৃতজ্ঞতার কথাগুলো, কৃত এই যে উপকারের কথাগুলোকে ভুলে যেও না। আর মানুষ যখন উপকারের কথাগুলো ভুলে যায় তখনই তো তালাকের চিন্তা করে, আমি আমার স্ত্রীকে দিয়ে কি উপকৃত হলাম, অথবা আমার স্ত্রী আমাকে দিয়ে কি লাভবান হলো, উপকৃত হলো, এই কথাগুলো যখন আমরা ভুলে যাব তখনই কিন্তু তালাক নামক এই গজবটাকে আমরা ডেকে আনবো। কিন্তু যখন এগুলো সবসময় আমরা মনে রাখবো,
তখন কি করব আমরা এই তালাক নামক গজবটাকে আর ডেকে আনবো না ওয়ালা তানসাবুল ফাদলা বাইনাকুম তোমরা নিজেদের মধ্যে যে একজন আরেকজনের উপকার করেছ একজন আরেকজনের কাজে লেগেছে এই জিনিস থেকে তোমরা ভুলে যেও না যদি ভুলে যাও তাহলে তালাক হবে যদি ভুলে না যাও তাহলে তোমাদের এই সম্পর্ক আরো মধুময় হবে ইন্নাল্লাহ বিমা তাআমালুনা বাসীর ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা বাসীরুন তিনি সম্যক দ্রষ্টা বিমা তাআমালুনা যা তোমরা করছো তোমরা যা করো এগুলো কিন্তু আল্লাহ তাআলা সব দেখেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল মুস্তা ওয়াকুমু লিল্লাহি কানিতিন হাফিজু তোমরা সংরক্ষণ করো আলাস সালাওয়াত নামাজ সমূহ সালাত সমূহ কে তোমরা সংরক্ষণ করো ওয়াস সালাতিল মুস্তা বিশেষ করে মুস্তা সালাতে মধ্যবর্তী নামাজ যেটা মধ্যবর্তী সালাত যেটা এটাকে তোমরা বেশি বেশি করে সংরক্ষণ করো তার মানে আসরের সালাত পাঁচ ওয়াক্ত নামাজ এটাকে তো সংরক্ষণ করবে তবে বিশেষ করে আসরের সালাত কারণ আসরের সালাতটা মানুষের ছুটে যাওয়ার আশঙ্কা বেশি থাকে মানুষ কাজকর্মে বেশি থাকে গল্প আড্ডা বেশি থাকে পড়তে 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 সূর্যকে লাল করে ফেলে তারপরেও পড়ে না পড়বো আর কি একটা আলসেমি একটা অবহেলা ভাব এই জন্য আল্লাহ তাআলা বলছেন তোমরা পাঁচ ওয়াক্ত সালাতের ব্যাপারে মনোযোগী হও বিশেষ করে মধ্যবর্তী সালাতের ব্যাপারে ওয়াকুমু লিল্লাহি কানিতিন ওয়াকুমু আর তোমরা দাঁড়াও লিল্লাহি আল্লাহ তাআলার জন্য কানিতিন একান্ত বিনীতভাবে অনুগত হয়ে আল্লাহর জন্য দাঁড়াও فإن خفتم فرجالا أو ركبانا فإذا أمنتم فاذكروا الله كما علمكم ما لم تكونوا تعلمون فإن خفتم আর যদি তোমরা আশঙ্কা করো গোলযোগ হবে ফিতনা ফাসাদ হবে এটা বিশেষ করে যুদ্ধের সময়ের কথা ফাইন খিফতুম যদি তোমরা আশঙ্কা করো যে নামাজ দাঁড়িয়ে পড়তে পারবে না ওই যে ওয়াকুমু লিল্লাহি কানিতিন এখানে আমরা অনেকগুলো কথা বলেছিলাম ফাইন খিফতুম ওয়াকুমু লিল্লাহি কানিতিন তোমরা আল্লাহর জন্য দাঁড়িয়ে নামাজ পড়ো তার মানে দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ নামাজ মানেই দাঁড়িয়ে পড়া নামাজ মানেই দাঁড়িয়ে পড়া কিন্তু আমরা এখন নামাজ মানি চেয়ার মনে করছি এখন মসজিদে মসজিদে চেয়ারম্যান মুসল্লি পাওয়া যায় বহু জায়গায় চেয়ারম্যান মুসল্লি এখন তৈরি হয়েছে সকালবেলা ফজরের পরে এক ঘন্টা নিয়ে ঢাকা শহরে রমানা পার্ক বলদা গার্ডেন ঢাকা শহরে ভিক্টোরিয়া পার্কে তারা ঘুরতে পারে ঘন্টার পর ঘন্টা হাঁটতে পারে অফিসে হেঁটে হেঁটে যেতে পারে কিন্তু যখন মসজিদে যায় তখন এই লোকটা চেয়ারম্যান মুসল্লি হয়ে যায় চেয়ার নিয়ে বসে নাউজুবিল্লাহ তার নামাজ হবে না ফাইন খিফতুম যদি তোমরা আশঙ্কা করো যে নামাজ দাঁড়িয়ে পড়তে পারবে না অথবা যুদ্ধের মধ্যে যুদ্ধ অবস্থার যুদ্ধের যদি তোমরা আশঙ্কা করো ফারিজালান আও রুকবানা ফারিজালান আও রুকবানা তাহলে তোমরা হেঁটে হেঁটে রিজাল হেঁটে হেঁটে নামাজ পড়বে আও রুকবানান অথবা আরোহী অবস্থায় নামাজ পড়বে ফাইদা আমিনতুম অতঃপর যখন তোমরা নিরাপদ লাভ করবে নিরাপত্তা পাবে ফাযকুরুল্লাহ তখন তোমরা স্মরণ করবে আল্লাহ তাআলাকে কামা যেমন করে আল্লামাকুম তিনি তোমাদেরকে শিক্ষা দিয়েছেন এমন জিনিস মালাম তাকুনু তাআলামুন যে জিনিসটা তোমরা জানতে না তোমরা যদি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারো অর্থাৎ যুদ্ধের ময়দানে ভয় করো তাহলে রিজালান হেঁটে হেঁটে নামাজ পড়বে তার মানে হলো এক যুদ্ধের দুইটা যুদ্ধের যুদ্ধের যুদ্ধ যারা করতে গেল যোদ্ধা যারা তারা দুইটা ভাগে বিভক্ত হবে প্রথম ভাগ ময়দানে থাকবে যুদ্ধ করবে দ্বিতীয় ভাগ তারা নামাজে দাঁড়াবে এসে তারা এক রাকাত পড়লো কথার কথা ফজরের সালাত তারা এক রাকাত পড়লো ইমাম সাহেবের নেতৃত্বে এক রাকাত পড়ে তারা চলে যাবে ময়দানে গিয়ে ওই যে একটি দল তারা রেখে এসেছে তাদেরকে নামাজে পাঠাবে তারা এসে বাকি রাকাত একটি পড়বে এইভাবে তারা পাল্টা পাল্টি আসা যাওয়ার মাধ্যমে ইমাম কিন্তু একজনে থাকবে পক্ষ থাকবে দুটা ফারিজালান তাহলে তারা আরোহী ফারিজালান তারা হেঁটে হেঁটে তার মানে এই যে হেঁটে 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 পড়া হয়েছে হেঁটে হেঁটে নামাজ পড়বে আও রুকবানান অথবা সঙ্গত কারণ যদি হয় রুকবানান আরোহী অবস্থায় হবে
অতবার যখন ফাইদা আমিন তোমা তোবার যখন তোমরা নিরাপদ হয়ে যাবে এই অবস্থাটা যখন তোমাদের থেকে চলে যাবে ফাইদা আমিন তোমা তোবার যখন তোমরা নিরাপত্তা লাভ করবে ফাযকুরুল্লাহ কামা আল্লামাকুম যেমন করে আল্লাহ তাআলা তোমাদেরকে শিক্ষা দিলেন তেমন করে তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করো মা আলাম তাকুনু তাআলামুন তিনি এমন জ্ঞান শিক্ষা দিয়েছেন যা তোমরা জানতে না والذين يتوفون منكم ويذرون أزواجا والذين يتوفون منكم আর তোমাদের মধ্য থেকে যারা ওফাত লাভ করে মৃত্যুবরণ করে ويذرون أزواجا আর তারা স্ত্রীদেরকে রেখে যায় তখন দায়িত্ব হলো ওয়াসিয়াতাল লিআজওয়াজিহিম ওয়াসিয়ত করে যাবে এই লোকটা লিআজওয়াজিহিম তার স্বামী স্ত্রীর জন্য মাতাআন বরণ পোষণের ইলাল হাউলি এক বছর গায়রা ইখরাজ তাকে ঘর থেকে বের করে দেওয়া হবে না এই আয়াতটা মানসুখ মানসুখ মানে এর তেলাওয়াত আছে আয়াতটা বাদ হয়ে গেছে হুকুমটা বাদ হলো কোন আয় দিয়ে আগের আয়াত যেটা আমরা বললাম যে যখন স্ত্রী যখন কোনো মানুষ মারা যাবে ওফাত লাভ করবে তখন তার স্ত্রীর একটা অধিকার ওই স্বামীর মৃত স্বামীর সম্পদের উপরে কায়েম হয় এটা মেরাসের আয়াত দ্বারা এটাকে এই অংশটাকে হুকুমটা বাদ হয়েছে কিন্তু এটা মেরাসের আয়াত নাজিল হওয়ার আগের আয়াত এটা والذين يتوفون منكم তোমাদের মধ্য থেকে যারা ওফাত লাভ করবে ويذرون ازواجا আর এই অবস্থায় সে তার স্ত্রীদেরকে রেখে যাবে ওয়াসিয়াতান সে ওসিয়ত করবে লি আজওয়াজিহিম তার স্ত্রীদের জন্য তো এখন তো আর ওসিয়ত লাগে না আমি যদি এখন ইন্তেকাল করি তাহলে আমার স্ত্রী জীবিত আছে তার একটা অটো অধিকার কায়েম হয়ে যাবে আমার সম্পদের উপর মাতাআন বরণ পোষণের ইলাল হাউলি এক বছর গায়রা ইখরাজিন তাকে ঘর থেকে বের করে দেওয়া হবে না ফাইন খারাজনা ফালা জুনাহ আলাইকুম ফাইন আর যদি খারাজনা তারা এমনিতেই বের হয়ে যায় ফালা জুনাহ আলাইকুম তাহলে তোমাদের উপরে কোনো গুনাহ নাই ফিমা ফাআলনা ওই বিষয়ে যে বিষয় তারা করেছে ফি আনফুসিহিন্না নিজেদের ব্যাপারে মিন মারুফ ন্যায়সঙ্গতভাবে والله عزيز حكيم والله أرى الله تعالى هو العزيز المهابرك رمشل حكيم برقبان وللمطلقات متاع بالمعروف وللمطلقات متاع بالمعروف আর তালাক প্রাপ্ত নারী তার জন্য রয়েছে মাতাউন বিল মারুফ খোরপোশ প্রদান বিল মারুফ প্রচলিত নিয়ম অনুযায়ী তাকে খোরপোশ দিতে হবে হাক্কান আলাল মুত্তাকিন যারা মুত্তাকি এটা তাদের উপরে দায়িত্ব কাযালিকা এমনি ভাবে ইউবাইয়িনুল্লাহু আল্লাহ তাআলা বর্ণনা করেন লাকুম তোমাদের জন্য আয়াতহি তার আয়াতগুলোকে লাআল্লাকুম তাআকিলুন যাতে করে তোমরা লাআল্লাকুম তাআকিলুন বুঝতে পারো যাতে করে তাআকিলুন তোমরা আকল জ্ঞান খরচ করতে পারো ألم تر إلى الذين خرجوا من ديارهم وهم ألوف حذر الموت فقال لهم الله موتوا ثم أحياهم إن الله لذو فضل على الناس ولكن أكثر الناس لا يشكرون অলম তারা নবী হে তুমি কি দেখনি লক্ষ্য করনি ইলাল্লাযীনা ওই সকল মানুষের প্রতি আল্লাযীনা খারাজু যারা বের হয়ে গিয়েছে মিন দিয়ারিহিম তাদের বাড়ি ঘর ছেড়ে ওয়াহুম উলুফুন তাদের সংখ্যা ছিল হাজার হাজার হাজারুল মাউত মৃত্যুর ভয়ে নবী তুমি কি ওই সকল মানুষের প্রতি লক্ষ্য করনি যারা তাদের বাড়ি ঘর ছেড়ে বের হয়ে গিয়েছে তাদের সংখ্যাই ছিল হাজার হাজার মৃত্যুর ভয়ে তারা এমনটা করেছে ফাকালা فقال لهم تدرك الله تعالى بلن فقال لهم الله الله تعالى تدرك بلن كي بلن موتوا تمرا ميت برن كرا ثم أحياهم أتفر الله تعالى تدرك جبيت كرلن আল্লাহ তাআলা বললেন তোমরা মৃত্যুবরণ করো অতঃপর তিনি আল্লাহ আবার তাদেরকে জীবিত করলেন যারা আজকে এখানে নতুন আসছেন তারা হয়তো এটা একটু বুঝতে সমস্যা হবে এটা কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড সানে নজুল আছে ان الله لذو فضل على الناس نিচে আল্লাহ তাআলা লাযু ফাযলিন তিনি হলেন ফযল ওয়ালা অনুগ্রহ ওয়ালা তার মানে অনুগ্রহশীল
আলান নাসি মানুষের উপর, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন, কিন্তু তাদের অধিকাংশ মানুষ এটা বোঝে না, ওয়ালাকিন্না আকসারান নাস, কিন্তু তাদের অধিকাংশ মানুষ লা ইয়াশকুরুন, তারা কৃতজ্ঞতা প্রকাশ করে না। একবার প্লে বা মহামারী এই জাতীয় কোন রোগ দেখা দিয়েছে, দেখা দেওয়ার পরে যারা অর্থবিত্তওয়ালা মানুষ ছিল, বিত্তশালী যারা ছিল, তারা এলাকা থেকে বের হয়ে গেছে। বের হয়ে যাওয়ার পরে যখন এই মহামারী চলে গেল, তখন এলাকা যারা ছিল তারা কি হয়ে গেল, মরে গেল। এলাকা যারা ছিল তারা মরে গেল, আর বিত্তশালী যারা তারা বেঁচে গেল। তো বেঁচে যাওয়ার পরে তারা যখন এলাকায় আসলো, দেখলো যে অভাব অনটনে যারা ছিল, যাদের টাকা পয়সা খুব একটা ছিল না, তাদের অনেকেই মরে গেল, দুনিয়া থেকে চলে গেল, অল্প সংখ্যক মানুষ আছে। এবার এই অল্প সংখ্যক মানুষ এবং যারা বিত্তশালী তারা এসে এলাকায় বসবাস করতে লাগলো, আবারও শুরু হলো মহামারী, প্লেগ, এ জাতীয় কিছু। এবার যারা বিত্তহীন, অর্থহীন, দুর্বল মানুষ অর্থনৈতিক দিক থেকে, তারা আবার বললো যে আমরা তোমাদের সাথে যেভাবে হোক চলে যাব, যেহেতু তোমরা গতবারে এখান থেকে বের হয়ে গিয়ে বেঁচে গেছো, আমরাও তোমাদের সাথে গিয়ে বাঁচতে চাই। এবার সবাই গেল, সবাই যাওয়ার পরে এবার এই অর্থশালী এবং অর্থহীন সবাই আল্লাহ তাআলা সবাইকে একসাথে মেরে দিলেন। আল্লাহ তাআলা বললেন তোমরা সবাই মৃত্যুবরণ করো। ফাকালা লাহুমুল্লাহু মুতু, তোমরা সবাই মৃত্যুবরণ করো, সুম্মা আহয়াহুম, অতঃপর তিনি আবার সবাইকে জীবন দিলেন। এর দ্বারা ওই যে মহামারী যে এলাকা ছেড়ে চলে গেলে যে বাঁচবে, অথবা এলাকা থেকে গেলে যে মরে যাবে, ওইটা না, যার জন্য যে ফয়সালা দেওয়া আছে এটা হবেই, যার জন্য যে ফয়সালা দেওয়া আছে এটা হবে। আমরা হয়তো মনে করি এই যে মহামারী আমাদের হলো, হচ্ছে, আমরা মনে করি গাড়ি বা আসা যাওয়া বন্ধ করে দিলে মনে হয় এরকম এটা কম হবে বা মানুষ বাঁচবে, বাঁচার জন্য গভর্নমেন্ট এটা করতে চেষ্টা করে, কিন্তু তাদের ইস্তেহাত বা গবেষণা স্টাডিতে রিসার্চ হয়তো ভুলও হতে পারে, কিন্তু এই গাড়ি বা লকডাউন বা শাটডাউন যাই বলি না কেন, এগুলো দিয়ে তো এটাকে ঠেকানো সম্ভব হয় নাই, যা হওয়ার তা হবেই। তবে হ্যাঁ, সতর্কতা তো অবশ্যই অবলম্বন করতে হবে, কিন্তু এখন সতর্কতা কি এটাই নিয়েই তো এখনো ইখতিলাফ আছে। যারা বিজ্ঞানী, যারা রিসার্চ করছে, তারা এই ব্যাপারে এখনো শতভাগ একমত হতে পারে নাই যে পদ্ধতিতে তামাম পৃথিবী এটাকে ফেস করার চিন্তা করেছে বা পদ্ধতি অবলম্বন করেছে, এটা কি আদৌ শতভাগ রাইট কিনা, এই ব্যাপারে কিন্তু বিজ্ঞানীরা এখন পর্যন্ত একমত হতে পারেনি। এটা তাদের মনের এরকম একটা ধারণা হয়েছে যে এভাবে করলে এভাবে হতে পারে। তখন আল্লাহ তাআলা বললেন যে তোমরা বেঁচে যাওয়ার জন্য এলাকা ছেড়ে চলে আসছো, এবার যারা অর্থশালী অর্থহীন সবাই একসাথে মৃত্যুবরণ করো। মৃত্যুবরণ করার পরে তাদের কাছে যে নবী ছিল, নবী আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আবার তাদেরকে জীবন দেন। এবার আল্লাহ তাআলা তাদেরকে আবার জীবন দিলেন। এবার আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লাযু ফাযলিন আলান নাস, নিশ্চয় আল্লাহ তাআলা মানুষের উপর বড় অনুগ্রহশীল, ওয়ালাকিন্না আকসারুন নাস লা ইয়াশকুরুন, কিন্তু অধিকাংশ মানুষ কৃতজ্ঞতা আদায় করে না। ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, ওয়াকাতিলু, তোমরা সংগ্রাম করো আল্লাহর রাস্তায়, ওয়ালামু, আর তোমরা জেনে রেখো, আন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা সামিউন, সর্বশ্রোতা, আলিমুন, মহাজ্ঞানী। বাংদাল্লাযী ইউকরিদুল্লাহ, কে আছে এমন যে ইউকরিদুল্লাহ করদান হাসানা, যে আল্লাহ তাআলাকে উত্তম ঋণ দিবে, এমন কে আছে যে আল্লাহ তাআলাকে উত্তম ঋণ দিবে, ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা, ফায়ুদাইফাহু, অতঃপর আল্লাহ তাআলা তা বৃদ্ধি করে দিবেন তার জন্য, আদআফান, অনেক গুণে, বহু কাসীরা, বহু গুণে আল্লাহ তাআলা এটাকে বৃদ্ধি করে দিবেন। অর্থাৎ আল্লাহর রাস্তা যারা খরচ করবে, এটা আল্লাহ তাআলাকে ঋণ দেওয়া, কর্জ হাসানা দেওয়া, আর আল্লাহ তাআলা এই কর্জ হাসানাকে বহু গুণ বাড়িয়ে দিবেন। আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু, আর আল্লাহ তাআলা সংকুচিত করেন, ওয়া ইয়াবসুতু, এবং তিনি প্রশস্ত করেন, ওয়া ইলাইহি তুরজাউন, আর তার ওই দিকে তোমাদেরকে প্রত্যাবর্তিত হতে হবে। أَلَمْ تَرَ إِلَى الْمَلَإِ مِنْ بَنِي إِسْرَائِيلَ مِنْ بَعْدِ مُوسَى أَلَمْ تَرَ نَبِيَّهُ তুমি কি লক্ষ্য করনি, إِلَى الْمَلَإِ দলপতি যারা, নেতা যারা, মিন বানী ইসরাঈল, বনী ইসরাঈলের যারা নেতা ছিল, দলপতি ছিল, তাদের প্রতি কি তুমি লক্ষ্য করো নাই, মিন বাদি মূসা, মূসার পরে, ইদ ক্বালু, যখন তারা বলল লিনাবিয়্যিন, নবীকে, বনী ইসরাঈলের একটি দল তারা তাদের নবীকে বলেছিল,
ইবাআথ লানা মালিকা, আমাদের জন্য ইবাআথ, আমাদের জন্য আনেন, আমাদের জন্য সাব্যস্ত করেন, ঠিক করে দেন লানা, আমাদের জন্য মালিকান একজন বাদশাহ, নুকাতিল আমরা যুদ্ধ করব তার সাথে, ফি সাবিলিল্লাহি আল্লাহর রাস্তায়, তার নেতৃত্বে আমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করব। ও নবী আল্লাহকে বলে আমাদের জন্য একজন শাসক বানিয়ে দেন। ক্বালা হাল আসাইতুম ইন কুতিবা আলাইকুমুল কিতালু আল্লা তুকাতিলু, قال هل عسيتم قال اي قال اي النبي بيقول له هل عسيتم এমন সম্ভাবনা তো নেই কি হাল আছে, তুমি নাকি কঠিন হবে, ইন কুতিবা যদি ফরজ করে দেওয়া হয় আলাইকুম তোমাদের উপর আল কিতালু যুদ্ধ কি আল্লাহ তুকাতিলু তখন তোমরা যুদ্ধ করবে না, এমনটি কি হবে? কালু তারা বললো ওয়ামা লানা আমাদের কি হলো যে আল্লাহ নুকাতিলা যে আমরা সংগ্রাম করব না, ফি সাবিলিল্লাহি আল্লাহর রাস্তায়, আমাদের এমন কি হলো যে আমরা যুদ্ধ করব না আল্লাহর রাস্তায়, ওয়াকাদ উখরিজনা মিন দিয়ারিনা ওয়া আবনাইনা, ওয়াকাদ উখরিজনা অথচ বের করে দেওয়া হয়েছে, ওয়াকাদ উখরিজনা অথচ বহিষ্কৃত করে দেওয়া হয়েছে, বহিষ্কার করে দেওয়া হয়েছে আমাদেরকে, মিন দিয়ারিনা আমাদের বাড়িঘর থেকে, ওয়া আবনাইনা আমাদের সন্তানাদি থেকে, আমাদেরকে বের করে দেওয়া হয়েছে, কেন আমরা যুদ্ধ করব না, আমাদের কি হলো, অতঃপর পালাম্মা অতঃপর কুতিবা ফরজ করে দেওয়া হলো যখন, আলাইহিম তাদের উপর আল কিতালু যুদ্ধকে, তাওয়াল্লাহ মুখ ফিরিয়ে নিল, ইল্লা ব্যতীত বাসারা কালিলান কম সংখ্যক মিনহুম তাদের মধ্য থেকে, ওয়াল্লাহু আলিমুম বিজ্জালিমিন আর আল্লাহ তাআলা হলেন আলিমুন মহাজ্ঞানী বিজ্জালিমিন জালেমদের ব্যাপারে। একটি দল তারা বলেছিল নবী আপনি আল্লাহকে বলে একজন বাদশাহ আমাদের জন্য নিযুক্ত করে দেন, বাদশাহর নেতৃত্বে আমরা আল্লাহর রাস্তা সংগ্রাম করব। وقال لهم نبيهم اي نبي বললো ان الله নিশ্চয় আল্লাহ তাআলা, وقال আর বললো لهم তাদেরকে নবিয়ুন নবীহুম তাদের, ان الله নিশ্চয় আল্লাহ তাআলা, قد بعث لكم তোমাদের জন্য তিনি প্রেরণ করেছেন, তালুত তালুত কে মালিকান বাদশা রূপে, শুধু শোনো শোনো তোমরা যে আমার কাছে আবেদন করেছো, এই আবেদনের আবেদন তোমাদের জন্য আল্লাহ তাআলা কবুল করেছেন যে তোমাদের জন্য আল্লাহ তাআলা বাদশা বানাবেন, তালুত কে যখন তালুতকে আল্লাহ তাআলা বাদশা বানিয়ে তাদের কাছে পাঠালেন, কালু তারা বললো আন্না ইয়াকুনু লাহুল মুলক, কালু তারা বললো আন্না ইয়াকুনু লাহু কিভাবে তার জন্য হবে, আন্না কিভাবে ইয়াকুনু হবে লাহু তার জন্য, তালুতের জন্য কিভাবে হবে আল মুলক রাজত্ব, কিভাবে কিভাবে তালুত কিভাবে তালুত মালিক হবে বা মালিকানা পাবে রাজত্ব পাবে, আলাইনা আমাদের উপর, সে কি করে আমাদের উপরে রাজত্ব করবে, ওয়ানাহনু অথচ আমরা হলাম আহাক্কু অধিক হকদার বিল মুলকি মালিকানার বা রাজত্বের, মিনহু তার থেকে, আমাদের মধ্য থেকে তো একজন হওয়া দরকার, কেন তালুতকে বানানো হলো আমাদের উপর মালিক হিসাবে বাদশাহ হিসাবে, অলাম ইউতা অথচ তাকে দেওয়া হয় নাই সাআতাম মিনাল মাল, অথচ তাকে দেওয়া হয় নাই প্রাচুর্য মিনাল মালি সম্পদের, অর্থাৎ তার তো অনেক কোনো সম্পদ নাই, সে কিভাবে মালিক হলো, তালুত কিভাবে আমাদের উপরে শাসক হলো, তার তো কোনো টাকা পয়সা নাই, টাকা পয়সা থাকতে হবে শাসক হওয়ার জন্য, এটা যেমন বর্তমানে সমাজ নমিনেশন পাওয়ার জন্য এখন দলের টিকিট পেতে হলে 1 কোটি টাকা দিতে হবে দলের যে চেয়ারপারসন বা সভানেত্রী আছে তাকে, টাকা ছাড়া এখন এমপি হওয়া যাবে না, 1 কোটি টাকা তো 1 কোটি 1 কোটি টাকা ওখানে দিতে হবে, তারপরে 1 কোটি 1 কোটি টাকা ময়দানে দিতে হবে, আর যদি কোনো নির্বাচন ছাড়া বিশেষ পদ্ধতিতে হয়ে যায় তাহলে ওখান থেকে টিকিট কিনলে তো এমপি, কিভাবে মালিক হবে বাদশা হবে তলুত, অথচ তাকে তো সম্পদ দেওয়া হয়নি, সে গরিব মানুষ, ওই নবী বললো ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা ইস্তাফাহু তাকে মনোনীত করেছেন, আলাইকুম তোমাদের উপর, ওয়াজাদাহু বাস্তাতান আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, জাদাহু বাড়িয়ে দিয়েছেন, বাস্তাতান ফিল ইলমি ওয়াল জিসমি আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, জাদাহু তাকে বাড়িয়ে দিয়েছেন, তাকে বৃদ্ধি করে দিয়েছেন, বাস্তাতান প্রাচুর্য ফিল ইলমি এলেমের, ওয়াল জিসমি এবং সুস্থ বডির, অর্থাৎ তার এলেম আল্লাহ তাআলা তাকে এলেম দিয়েছেন এবং তাকে সুস্থতা দান করেছেন, তাহলে নেতৃত্বের জন্য শর্ত হলো জ্ঞান থাকা আর হলো সুস্থ থাকা, টাকা পয়সা এটা নেতৃত্বের জন্য কোনো যোগ্যতা নয়,
নেতৃত্বের যোগ্যতা হলো নেতৃত্ব পরিচালনা করার জ্ঞান, আর হলো সুস্থ একটি দেহ। আল্লাহু ইউতি মুলকাহু মাইয়াশা আল্লাহু, আর আল্লাহ তাআলা ইউতি দেন মুলকাহু তার রাজত্ব, মাইয়াশা ও যাকে ইচ্ছা, যাকে ইচ্ছা তাকে আল্লাহ তাআলা মালিকানা দেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আর আল্লাহ তাআলা হলেন ওয়াসিউন আলিম, আল্লাহ তাআলা হলেন প্রাচুর্যময় সর্বজ্ঞ। وقال لهم نبيهم ان ايه ملكه ان ياتيكم التابوت وقال اربل لهم تدرك نبيهم تدر نبي ان ايه ملكه نيচ্চতলু যে তোমাদের কাছে বাদশা হয়ে আসছে তার নিদর্শন হলো আইয়াতিয়াকুম যে নিশ্চয় তোমাদের কাছে আসবে আত্তাবুত একটি সিন্ধুক নিশ্চয় তোমাদের কাছে একটি সিন্ধুক আসবে। এটা হলো তোয়ালুতের তোয়ালুতের শাসক হলো তোমাদের উপর তার একটি নিদর্শন। তোমাদের কাছে আসবে একটি সিন্ধুক, তার মধ্যে থাকবে সাকিনাতুন প্রশান্তি, মির রব্বিকুম তোমাদের রবের পক্ষ থেকে, ওয়া বাকিয়াতুন এবং কিছু পরিত্যক্ত সামগ্রীও থাকবে, মিম থেকে মা যা তারাকা তেরক করে গেছে রেখে গেছে আলু মুসা মুসার সম্প্রদায়, ও আলু হারুন এবং হারুনের জাতি, হারুনের জাতি বা সম্প্রদায় মুসার জাতি তারা যা রেখে গিয়েছে সেখান থেকে পরিত্যক্ত কিছু জিনিস, এবং তার মধ্যে থাকবে প্রশান্তি তোমাদের রবের পক্ষ থেকে, এমন একটি সিন্ধুক তোমাদের কাছে আসবে। এটা কে আসবে বা কিভাবে আসবে? তাহমিলুল মালাইকা, ফেরেশতারা এটাকে বহন করে নিয়ে আসবে। ইন্না ফি যালিকা, নিশ্চয়ই রয়েছে ফি এর মধ্যে, যালিকা নিশ্চয়ই এর মধ্যে রয়েছে, ইন্না নিশ্চয় ফি মধ্যে যালিকা এর লাআয়া অবশ্যই নিদর্শন, লাকুম তোমাদের জন্য, ইন কুনতুম মুমিনিন যদি তোমরা মুমিন হয়ে থাকো। এটি সিন্ধুক আসবে যেটা মুসা আলাইহিস সালাম এবং তার ভাই হারুন আলাইহিস সালামের জাতি, এটা একটা সিন্ধুক ছিল, এটা বরকতি সিন্ধুক, এটার বিশেষ কিছু কারামত ছিল। ফালাম্মা ফাসালা তালুত বিল জুনুদি ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার, ফালাম্মা তুফর যখন ফাসালা অগ্রসর হলো তালুত, তালুত বিল জুনুদি তার সৈন্যবাহিনীদেরকে নিয়ে, তালুত বাদশা তালুত যখন তার সৈন্যবাহিনীকে নিয়ে সামনের দিকে অগ্রসর হলো, ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার, অতঃপর যখন অগ্রসর হলো তালুত তার সৈন্যবাহিনী সহ, ক্বালা তখন তিনি বললেন ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা মুবতালিকুম তোমাদেরকে পরীক্ষা করছেন, বিনাহারিন একটি নহর দ্বারা, একটি নদী দ্বারা তোমাদের তোমাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করতে চাচ্ছেন। পরীক্ষাটা হলো এই, পামান শারিবা যে ব্যক্তি পান করবে মিনহু এই নদী থেকে, পালাইসা মিন্নি সে আমার দলভুক্ত নয়, তোমরা তো আমার সাথে যুদ্ধ করতে আসছো বনী ইসরাইল, শুনে রেখো আল্লাহ তাআলা তোমাদের সামনে যে নদী আছে ওই নদী দ্বারা পরীক্ষা করতে চান, যে ব্যক্তি এই নদী থেকে পানি পান করবে সে আমার দলভুক্ত হবে না, ওয়ামাল লাম ইয়াতআমহু আর যে বা যারা এই নদী থেকে পানি পান না করবে, ফাইন্নাহু মিন্নি তবে সে আমার দলভুক্ত হবে, যে পান করবে না সে আমার দলভুক্ত হবে, আর যে এই নদী থেকে পানি পান করে দৈর্যচ্যুতি ঘটাবে সে আমার দলভুক্ত হবে না। ইল্লা মানে গতরফা গরফাতাম বিয়াদিহি, ইল্লা তবে মান যে ব্যক্তি এগতরফা পান করবে, গরফাতান এক আজলা, বিয়াদিহি তার হাত দিয়ে, তার হাতের সাহায্যে দুই হাতের কোষ দিয়ে যে ব্যক্তি এক আজলা পানি পরিপান পান করবে তাতে কোনো সমস্যা নাই। পাশারিব মিনহু, কিন্তু তারা এক আজলা তো দূরের কথা, তারা এখান থেকে ঢোক ঢোক করে পানি পান করলো, ইল্লা কালিলাম মিনহুম তাদের মধ্য থেকে খুব কম সংখ্যক সারা সবাই এই আদেশকে অলঙ্ঘন করলো। অতঃপর যখন তিনি অতিক্রম করলেন, হুয়া তিনি, আল্লাযীনা আমানু এবং যারা ঈমান এনেছে তারা, মাহু তার সাথে, ওই তালুত এবং তার সাথে ঈমানদার প্রকৃত ঈমানদার যারা ছিল তারা যখন এটাকে অতিক্রম করলো তখন তারা সবাই এক বাক্যে বলতে লাগলো, আলু লা তাকাতা লানা আল ইয়াউমা বিজালুত ওয়া জুনুদিহি, আলু তারা বললো লা তাকাতা লানা, লা নে তাকাতা
তাকাত কোনো শক্তি নেই লানা আমাদের জন্য আল ইয়াউমা আজকে আমাদের জন্য আজকে নেই কোনো শক্তি বিজালুতা জালুতের সাথে মোকাবেলা করার ওয়াজুনুদিহি এবং তার সৈন্য সামন্তের সাথে মোকাবেলা করার তালুত বাদশাহ এবং তার সাথে যারা ইমানদার ছিল তারা বলল আমাদের কোনো শক্তি নাই আজকে জালেম বাদশাহ জালুত। একটা হলো তালুত আর একটা হলো জালুত। তালুত হলো ন্যায়পরায়ণ বাদশাহ, জালুত হলো স্বৈরাচারী বাদশাহ। এই স্বৈরাচারী বাদশাহ এবং তার সৈন্য সামন্তের সাথে আমাদের মোকাবেলা করার কোনো শক্তি নাই। قال الذين ترى بلوا الذين جرى يظنون دارنا করেছে বিশ্বাস করেছে انهم নিশ্চয় তারা মুলাক আল্লাহ আল্লাহ তাআলার সাথে যারা সাক্ষাৎ করবে তারা বলল তারা বলল তারা তো বলল যে আমাদের কোনো শক্তি নাই কিন্তু এটাও বলল কাম মিন ফিয়াতিন কলিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইذنিল্লাহ। কাম মিন ফিয়াতিন একটি সুন্দর কথা মুখস্থ রাখার মতো, আপনাদের 58 আয়াতের মধ্যে এটা একটা আয়াত। কাম মিন ফিয়াতিন কত কত দল আছে, কালিলাতিন কম সংখ্যক, কত কম সংখ্যক দল আছে, কত কম সংখ্যক গ্রুপ আছে, গালাবাত তারা বিজয় লাভ করে, ফিয়াতান কাসীরাতান বেশি সংখ্যক মানুষের উপর, কত কম সংখ্যক মানুষ, কত কম সংখ্যক দল, কত বেশি সংখ্যক মানুষ কি বা কত বেশি সংখ্যক দলের উপরে বিজয় লাভ করে, বিইদিনিল্লাহি আল্লাহ তাআলার আদেশে, আল্লাহ তাআলার অনুমতিতে, আল্লাহ তাআলার ফজল ও করমে, আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহে, কত কম মানুষ কত বেশি মানুষের উপর, কত কম সংখ্যক দল কত বেশি সংখ্যক দলের উপরে বিজয় লাভ করে। আল্লাহু মাআস সাবিরিন, আর আল্লাহ তাআলা আছেন মা সাথে আস সাবিরিন দ্বারা যারা ধৈর্যশীল তাদের সাথে আল্লাহ তাআলা আছেন। তাহলে এটা হলো ইমানি জজবার কথা, যারা ইমান রাখে আল্লাহর প্রতি তারা কম সংখ্যক বেশি সংখ্যক মানুষের উপরে জয়লাভ করবে, 10 জন জয়লাভ করবে 100 জনের উপর, সূরা তাওবায় আমরা পাবো ইমানের বহুদলতে সম্ভব এটা। আর ইমান না থাকলে 100 জন মানুষও 10 জন ইমানদারের সাথে পারবে না, যদি ইমানের হিম্মত, ইমানের পাওয়ার, ইমানের কুওয়াত বা শক্তি এনার্জি না থাকে তাহলে 100 মানুষ 10 জনের উপরেও পারবে না ইমানি শক্তি না থাকার কারণে। পক্ষান্তরে যাদের ইমান আছে তারা 10 জন 100 জনের উপরে বিজয় লাভ করবে। কাম মিন ফিয়াতিন কলিলাতিন, কত কম সংখ্যক মানুষ গালাবাত বিজয় লাভ করে, ফিয়াতান কাসীরা অধিক সংখ্যক মানুষের উপর, বিইজনিল্লাহি আল্লাহ তাআলার ফজল ও করমে, আল্লাহু মাআস সাবিরিন, আর আল্লাহ তাআলা মাআস সাবিরিন সবরকারী যারা তাদের সাথে আছেন। ওয়ালাম্মা বারাজু লিজালুত ওয়া জুনুদিহি ওয়ালাম্মা বারাজু লিজালুত ওয়া জুনুদিহি ওয়ালাম্মা, আর যখন বারাজু তারা মুখামুখি হলো, অতঃপর যখন তারা মুখামুখি হলো, লিজালুত জালুতের ওয়া জুনুদিহি এবং তার সৈন্য সামন্তের, তালুত বাদশাহ এবং তার সাথে পাক্কা ইমানদার যারা খাঁটি ইমানদার যারা, তারা যখন মুখামুখি হয়ে গেল জালুত বাদশাহ জালেম বাদশাহ এবং তার সৈন্য সামন্তের সাথে, তারা বলল, ইমানদাররা বলল, কলু, যখন তারা যুদ্ধের ময়দানে অবতীর্ণ হলো স্বৈরাচারী বাদশাহর বিরুদ্ধে, তখন ইমানদাররা বলল, রব্বানা আফরিগ আলাইনা সাবরা, এটা আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে আমরা যখনই কোনো বিপদ আপদে পড়বো। কলু, তারা বলল, রব্বানা, হে আমাদের রব, আফরিগ আলাইনা, আফরিগ, আপনি ঢেলে দেন আলাইনা আমাদের উপর, সবরান ধৈর্য, আমাদের উপর আপনি ধৈর্য ঢেলে দেন, হে আমাদের রব আমাদেরকে দান করুন ধৈর্য, ওয়াসাব্বিত আকদামানা, আর দৃঢ় রাখুন আকদামানা আমাদের পা গুলোকে, আমাদের অঙ্গগুলোকে, আমাদের পা কে দৃঢ় রাখুন, ওয়ানসুরনা, আর আমাদেরকে সাহায্য করুন, আলাল কাউমিল কাফিরিন, যারা কাফির সম্প্রদায় তাদের উপরে তাদের বিরুদ্ধে। ওই যখন তারা মিলিত হলো ওই তলুত এবং তার বাহিনী, তলুত এবং তার সাথে থাকা ইমানদার বাহিনী যখন জালুত বাচ্চা, স্বৈরাচারী বাচ্চা এবং তার সৈন্য সামন্তের সাথে মোকাবেলায় অবতীর্ণ হলো, তখন ইমানদাররা তারা বলল, রব্বানা আফরিগ আলাইনা সবরা,
রব্বা কালু তারা বললো রব্বানা হে আমাদের রব আফরিগ ঢেলে দেন আলাইনা আমাদের উপর সবরান ধৈর্য ওয়াসাব্বিত আর দৃঢ় রাখুন আকদামানা আমাদের পাগুলোকে ওয়ানসুরনা আর আপনি আমাদেরকে সাহায্য করুন আলাল কাউমিল কাফিরিন কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে ফাহাজামুহুম বিইজনিল্লাহ অতপর তারা তাদেরকে পরাজিত করলো ও ইমানদার বাহিনী তালুত বাহিনী পরাজিত করলো জালুত বাহিনীকে ফাহাজামুহুম তারা তাদেরকে পরাজিত করলো বিইজনিল্লাহি আল্লাহ তাআলার ফজল ও করমে ওয়াকাতালা দাবুদু জালুতা ওয়াকাতালা আর হত্যা করলো দাবুদু দাবুদ আলাইহিসসালাম জালুতকে জালুতকে স্বৈরাচারী বাদশাহ দাবুদ তাকে হত্যা করলো স্বৈরাচারী বাদশাহ জালুতকে হত্যা করলো নবী দাউদ আলাইহিসসালাম ওই তালুত বাদশার সাথে ইমানদারদের সাথে আল্লাহর নবী দাউদ ছিলেন ওই দাউদ হত্যা করলো জালুতকে যুদ্ধের ময়দানে আতাহুল্লাহুল মুলক ওয়াল হিকমাতা ওয়া এবং আতাহু আল্লাহ তাআলা তাকে দান করেছেন আতাহুল্লাহু আল্লাহ তাআলা তাকে দান করেছেন আল মুলক রাজত্ব দাউদ নবীকে আল্লাহ তাআলা রাজত্ব দান করেছেন ওয়াল হিকমাতা এবং প্রজ্ঞা তাকে দান করলেন وعلمه এবং তাকে শিক্ষা দিলেন মিম্মা ইয়াশা আল্লাহ তাআলা যা চান তা ওয়ালাউলা দাফউল্লাহি আন-নাসা আর যদি আল্লাহ তাআলা দাফউল্লাহ ওয়ালাউলা আর যদি না দাফউল্লাহি আল্লাহ তাআলার প্রতি হত না থাকতো আন-নাস মানুষের উপর ওয়ালাউলা দাফউল্লাহি আন-নাস অর্থাৎ আল্লাহ তাআলা যদি প্রতিহত না করতেন আন-নাস মানুষদেরকে বাদহুম বিবাদিন তাদের এক গ্রুপ দ্বারা আরেক গ্রুপকে আল্লাহ তাআলা যদি এই দুনিয়াতে এক শ্রেণী দ্বারা আর এক শ্রেণীকে প্রতিহত না করতেন লাফাসাদাতিল আরদু তবে অবশ্যই লাফাসাদাত অবশ্যই ফাসাদ হয়ে যেত আল আরদু জমিন জমিনের মধ্যে অবশ্যই ফাসাদ তৈরি হয়ে যেত আল্লাহ তাআলা যদি একটি গ্রুপকে আরেকটি গ্রুপ দ্বারা প্রতিহত না করাতেন তাহলে জমিনে ফাসাদ সৃষ্টি হয়ে যেত ওয়ালাকিন্না আকসারান নাস কিন্তু আল্লাহ তাআলা যু ফাদলিন তিনি হলেন অনুগ্রহওয়ালা আলাল আলামিন বিশ্ববাসীর উপর তিনি হলেন অনুগ্রহওয়ালা ওয়ালাকিন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা যু ফাদলিন অনুগ্রহওয়ালা আলাল আলামিন তমাম জাহানের উপর তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক ওয়া ইন্নাকা লামিনাল মুরসালিন তিলকা এগুলো আয়াতুল্লাহি আল্লাহ তাআলার নিদর্শন নাতলুহা যা আমি তেলাওয়াত করে শোনাচ্ছি আলাইকা আপনার উপর বিল হাক্কি যথাযথভাবে নবী এই যে কাহিনী এই কাহিনী এগুলো হলো আল্লাহ তাআলার নিদর্শন আমি আল্লাহর নিদর্শন যা আমি আপনাকে তেলাওয়াত করে শোনাচ্ছি বিল হাক্কি যথাযথভাবে وَإِنَّكَ لَمِنَ الْمُرْسَلِينَ নবী নিশ্চয় আপনি হলেন লামিনাল মুরসালিন ইতিপূর্বে যত রাসূল ছিল যত রাসূল এসেছে আপনি তাদের মধ্যে অন্যতম একজন আপনি তাদের মধ্যেই অন্তর্ভুক্ত তাদেরকেও এই ঘটনা আমি শুনিয়েছি আপনাকেও এই ঘটনা শোনাচ্ছি তিলকা আয়াতুল্লাহ তিলকা এগুলো আয়াতুল্লাহি আল্লাহ তাআলা নিদর্শন নাতলুহা যেগুলোকে আমি তেলাওয়াত করেছি আলাইকা আপনার উপর তেলাওয়াত করছি মানে শোনাচ্ছি আপনার উপর বিল হাকি যথাযথভাবে ওয়া ইন্নাকা আর নিশ্চয় আপনি লা অবশ্যই মিন অন্তর্ভুক্ত আল মুরসালিন যারা প্রেরিত ছিল নবী ছিল তাদের মধ্যে আপনি একজন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছে আমরা শেষ করতে পেরেছি